চট্টগ্রাম মহানগরের অভ্যন্তরে প্রতিনিয়তি কমছে ছোট বড় খাল ভরাটের কবলে কমছে খালের সংখ্যা এতে বাঁধাগ্রস্ত হচ্ছে বৃষ্টির পানির প্রবাহ ফলে বর্ষাকালে ভারী বৃষ্টি হলেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা এ বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় শনিবারও তো ভারী বৃষ্টিতে জলজটের সৃষ্টি হয় নগর জুড়ে জলবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের কি কি উদ্যোগ নিয়েছে আপনি জানাবেন ধন্যবাদ আপনাকে আমরা যে খালটি আপনাকে দেখানোর চেষ্টা করছি সে খালটি দেখলে আপনি বুঝতে পারবেন কেন জলবদ্ধতা হচ্ছে চট্টগ্রাম নগরে গতকালও কিন্তু আসলে যে ভারী বর্ষণে চট্টগ্রামে কিন্তু আসলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আবার থেমে থেমে বৃষ্টিতেও কিন্তু আসলে জলবদ্ধতার সৃষ্টি হয় একই সাথে বৃষ্টির পানির সাথে কিন্তু আমরা দেখি জোয়ারের পানিও কিন্তু আসলে খাল দিয়ে যখন আসে তখন কিন্তু আসলে যে এলাকায় কিন্তু আসলে পানি উঠে যায় আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গায়ও গতকাল কিন্তু হাঁটু পানি ছিল আবার কোনো কোনো জায়গায় একেবারে কোমর পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম শহর কিন্তু খালগুলো যে পরিষ্কার করা হয় খাল খনন যদি না হয় শুধু পরিষ্কার করা হচ্ছে খনন না হওয়ার কারণেই কিন্তু আসলে যে খালের পানি উঠে যায় কিন্তু আসলে রাস্তায় আবার দেখা যায় কিন্তু আসলে যে বাসা বাড়িতে পর্যন্ত সেই পানির প্রবেশ করছে চট্টগ্রাম নগর পরিকল্পনাবিদ যারা আছেন তাদের কিন্তু বারবার কিন্তু দাবি দিয়ে এসছেন কিন্তু আসলে খাল খনন করার কথা একই সাথে যে অনেক খাল চট্টগ্রাম যে ছত্রিশটি খালের কথা বলছেন সিডিএ উন্নয়ন কর্তৃপক্ষ সেই ছত্রিশটি খাল কিন্তু আসলে কন না হওয়ার কারণেই কিন্তু আসলে এই জলবদ্ধতার আকার কিন্তু যত দিন যাচ্ছে ততই বাড়ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নতুন খাল খনন করছেন একই সাথে যে মেগা প্রকল্পের হাত দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সেই সিডিএ যে তিন বছর পার হলো সেই প্রকল্পের সাড়ে নয় হাজার কোটি টাকার সেই প্রকল্প এখনও পর্যন্ত সেই প্রকল্পের সুফল পাচ্ছে না নগরবাসী নগরবাসীর যে দাবি দ্রুত সময়ের মধ্যে কিন্তু আসলে যে এই সমস্যা দীর্ঘদিনের এই সমস্যা জলবদ্ধতার সমস্যা যদি দূর হয় তাহলে কিন্তু তারা তাদের যে দীর্ঘদিনের যে সমস্যা এই সমস্যাটা অনেকটা লাঘব হবে বলে তারা মনে করছেন তো এই ছিল আমার এখানকার সর্ব সর্বশেষ আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে